আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ঈদের আগের দিন, এটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় কথা। আজকে ডেট টেট কিছু মনে নেই। হ্যাঁ, আজকে হচ্ছে 30শে জুলাই এবং কালকে 31শে জুলাই। কালকে কোরবানির ঈদ, এবং কোরবানির ঈদের তো কোনো ফিলই পাচ্ছি না। আমি অল দ্য টাইম যেটা করি, ঈদের আগের দিন চেষ্টা করি একটু আমাদের ট্রেডিশনাল কিছু পরার জন্য। এইটা হচ্ছে গিয়ে মোমো মারিয়ার একটা ওয়ান পিস কুর্তি। ঈদের আগের দিন সে ফিলটা নেওয়ার জন্য আজকে আমি এই ওয়ান পিস কুর্তিটা পরেছি। এবং আজকে একটা মানে আজকে অনেক কাজ আছে অফিসে, অনেক কাজ। তারপরও বাসায় গিয়ে রান্না করতে হবে। সব কিছু না হয় পরেই বলবো, আগে প্রথমে আমার অবস্থা বলি। আমার হচ্ছে গিয়ে এই অবস্থা, যেটা সকালবেলা আমার এই ভয়ঙ্কর চেহারাটা থাকে। আমি এখন চা বানাবো। চা বানিয়ে তারপর আমার ইচ্ছে আছে যে আমি হয়তো একটু সাজুগুজু করবো, যেহেতু ঈদের আগের দিন একটু সাজুগুজু না করলেই না। তারপরে আমি আজকে সারাটা দিন কাজ করব। হ্যাঁ, সারাটা দিন আসলে ভালোই কাজ হবে, কারণ কালকে ঈদের রান্না বাসা ক্লিন কিছুই করিনি। আজকে বাসায় গিয়ে সব কিছু করতে হবে। গ্রিন টি বানিয়েছি, সাথে ব্রেড অ্যান্ড বানানা খাবো। এবং আজকে হয়তো বা আমি পুরোটা অ্যাক্টিভিটিস আমি আমার অফিসে দেখাতে পারবো না, বাট আমি আজকে বাসায় গিয়ে কী কী আমার ঈদের প্রিপারেশন করবো সেটা কিন্তু অবশ্যই দেখাবো। বাই দ্য ওয়ে, এখন বাজে 9টা, তো আজকে বাসায় যেতে যেতে কয়টা বাজে সেটা হচ্ছে বড় প্রশ্ন। এখন বাজে দুপুর 2টা। আজকে আমি চেয়েছিলাম একটু গ্রিন স্ট্রিটে যাব। গ্রিন স্ট্রিটের কথা অলরেডি আমি তোমাদেরকে অনেকবার বলেছি, এটা একটা এশিয়ান একটা এরিয়া। এখানে ঈদের আগের দিন আসলে অনেক অনেকে আসে, এখানে মেহেদি দেয়, চাঁদরা সেলিব্রেট করা হয় বেসিক্যালি। বাট মনে হয় না আজকে চাঁদরা সেভাবে সেলিব্রেট করা হবে, আই এম নট শিওর, কারণ এখনও তো আসলে পাবলিক সেরকম সমাগমের অনুমতি দেয়া হয়নি। তারেকও যেতে চায় না, তারেক বেসিক্যালি এইসব টাইপের এইসব সময়ে এইসব এরিয়াতে একদমই যেতে চায় না। ওর খুবই বিরক্ত লাগে যখন আসলে মানুষ উল্টাপাল্টা রাস্তা পার হয় এবং মানুষ অনেক রাস্তায় বেশি থাকে, চলাফেরা করা যায় না, গাড়ি ঠিকঠাক পার্ক করা যায় না। আমি ওকে রিকোয়েস্ট করতে পারি হয়তোবা একটু গাড়ি দিয়ে একটু ঢু মেরে আসতে পারি। এবং আজকে সবাই মোটামুটি বিজি, কালকেও অনেকে কাজ করবে। আমরা দুজনই যেহেতু আমাদের অফিস, আমরা লাকিলি আমরা কালকে অফিসটা মিস দিতে পারবো, কালকে আমরা আসবো না। বাট যেহেতু কালকেও সবার সকাল থেকে কাজ, অনেকে রাতেও কাজ করছে, সো আমার চার্জারটা কেমন হবে আমি জানি না। আমার মনে হয় সেই অ্যাজ ইউজুয়াল আমি আর তারেক আমাদের এক একাই চার্জারটা সেলিব্রেট হবে। বাই দ্য ওয়ে, আমি যে ওয়ান পিস কুর্তিটা পরেছি এটা হচ্ছে মুমু মারিয়ার। এইটা কিন্তু চাইলে 3 পিস হিসেবেও পরা যাবে, পায়জামা এবং ওড়না মিলিয়ে। আমি আজকে এটা একটু এভাবেই পরেছি কারণ অনেক গরম, এবং আমি যেহেতু অ্যাকচুয়ালি অফিসিয়াল ড্রেস কিন্তু এটা না, তারপরও সামারে আমরা একটু চেষ্টা করি একটু কালারফুল ড্রেস পরতে, একটু মনটাকে ফ্রেশ রাখতে। সো হ্যাঁ, সবাই কিন্তু আমি দেখি যে ইংল্যান্ডে সামারের সময় সবাই একটু কালারফুল ড্রেস পরে, বাট সালোয়ার কামিজ আজকে পরতে চাইনি কারণ আজকে আসলে ইচ্ছে করছিল না। এবং আমার মনে হচ্ছিল যে আজকে আমার এই ওয়ান পিস কুর্তিটা এভাবেই পরলে ভালো লাগবে। আর একটা কথা আমি বলতে চাই, মারিয়া আপুকে, মুমু মারিয়া আপু খুব সুন্দর করে ক্লায়েন্টদের জন্য প্রত্যেকটা ড্রেস তৈরি করে। এবং আমার যেটা খুব বেশি ভালো লাগে যে মুমু মারিয়ার প্রত্যেকটা ড্রেসের প্যাটার্ন, কাটিং এবং সেলাই সব খুবই সুন্দর হয়, এবং কাজগুলো খুবই নিখুঁত হয়, খুবই নিখুঁত হয়। এগুলো হচ্ছে গিয়ে একদম হাত দিয়ে বসিয়েছে, এগুলো খুবই সুন্দর। সো আমি বাংলাদেশের ড্রেস যেমন মিস করি, খুব মিস করি মুমুমারিয়া ড্রেস পরাও। তাও আমি এবারও বাংলাদেশ থেকে আসার সময় মুমুমারিয়া থেকে একটা ড্রেস নিয়ে এসেছি, কারণ আমি এবার আসলে অনেক কিছু আনতে গিয়ে একটা ফ্যাশন হাউস থেকে যদি আমি 4-5টা ড্রেস আনি তাহলে আমার আর অন্য কিছু আনা হবে না, তাই একটা ড্রেস এনেছি। হ্যাঁ, আমি ইভেন আমার বিয়ের ওড়নাটা, আমার হলুদের শাড়ি সব কিছু কিন্তু মুমু মারিয়া থেকেই আমার নেওয়া হয়েছে। এবং আমি আসলে তাদের মডেল বললে না, আমি তাদের যে মডেল ছিলাম তাই বলে না, আমি তো আরও অনেক ফ্যাশন হাউসেরই মডেল ছিলাম। আমি কিন্তু কারো এত ড্রেসের প্যাটার্ন কাটিং নিয়ে কখনো এত কথা বলিনি, বাট মুমু মারিয়া ড্রেস আমার আসলেই অল দ্য টাইম ভালো লাগে।
আমরা টুকটাক বাজার সদাই করে আসলাম, কিছু কিছু বাজার দরকার ছিল, একদম শেষ মুহূর্তের বাজার। এখন বাসায় যাচ্ছি। রাস্তায় দেখলাম যে অনেক ট্রাফিক, এবং এই ট্রাফিক পেরিয়ে আজকে বাসায় যেতে যেতে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো লাগতেই পারে। আমার মনে হয় না আজকে, এত স্ট্রেস লাগছে, মনে হয় না আজকে গ্রিন স্ট্রিটের দিকে আমি যেতে পারবো। তারপর যদি পারি, যদি আল্লাহ কপালে রাখে, যদি তারেক রাজি হয় গ্রিন স্ট্রিটে যাওয়ার জন্য, তাহলে হয়তো বা যাব। সো বাসায় আসলাম, এখন বাজে 7টা, খুবই টায়ার্ড লাগছে আমার। কেন যদি মনে হচ্ছে একটু ঘুমালে আমার ভালো লাগবে। এখন দিনের আলো থাকতে থাকতে আমাদেরকে বাসাটা ক্লিন করতে হবে, হুবারে না হলে অনেক প্রচণ্ড আওয়াজ হয়। অ্যান্ড এইটা ক্লিন করে তারপরে আমি রান্নাবান্নায় ঝাঁপিয়ে পড়ব। ও বাই দ্য ওয়ে, আমাকে তো ফ্রেশও হতে হবে, তাই না? ইয়েস, আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। অনেক বড় উপকার করে দিচ্ছে আমার আমার স্বামী, থ্যাংক ইউ। শুধু পেঁয়াজ কেটে দিবে, আর কোনো উপকার করবে না। ওই চিংড়িগুলো একটু ক্লিন করে দাও। আল্লাহ, শুধুমাত্র 4টা পেঁয়াজ কেটে দিবে আমাকে আজকে, শুধুমাত্র। আর থালা বাটি ধুয়ে দিও। হ্যাঁ বলো, থালা বাটি ধুয়ে দিবা। আল্লাহ, সারাটা বছর আমি পেঁয়াজ কাটি, তখন কিছু হয় না, এখন সে কাঁপতেছে। দেখি তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আসলে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। এটা অনেক অনেক ঝাঁজ এই পেঁয়াজের। সানগ্লাস নিয়ে এসো, সানগ্লাস, হেলমেট নিয়ে আসি, হেলমেট নিয়ে এসে তারপরে ইয়ে করতে হবে। একই পেঁয়াজ আমি তাহলে নেক্সট টাইম যখন আমি পেঁয়াজ কাটবো, আমি তোমাকে বলবো যে দেখো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, তখন তো তুমি দেখো না। আমি মনে জীবনে পেঁয়াজ কাটি নাই। হ্যাঁ, তুমি এখন পেঁয়াজ কাটতেছো বের অনেকদিন পরে, এই জন্য তোমার এমন লাগতেছে। আমি যে সারা বছর পেঁয়াজ কেটে, তখন কিচ্ছু হয় না, তখন ওই পেঁয়াজগুলো নাকি ডিফারেন্ট, এই পেঁয়াজগুলো ডিফারেন্ট, এখন পেঁয়াজ ডিফারেন্ট হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর আমার ঈদ মোবারক, গ্রিন স্ট্রিট না গিয়ে এখন আমাকে রান্না করাচ্ছে। তারে হঠাৎ করে বললো যে চটপটি খেতে চাই। আমি খুবই অল্প পরিমাণে চটপটির ডালটা ভিজিয়েছি, অল দ্য টাইম আমি চটপটির ডালটা ভিজাই, আর আমাকে পরে চটপটি বানিয়ে ফেলে দিতে হয়, কারণ অনেক বেশি চটপটি হয়ে যায়। তার সাথে যদি আরও আলু মিক্স করি তাহলে তো কথাই নেই। আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো, যদি আরও এক্সট্রা পেঁয়াজ লাগে সেগুলো আমার কেটে নিতে হবে। পেঁয়াজগুলো মাশাল্লাহ খুব সুন্দর করে কাটা হয়েছে। তার সাথে আমি ডিমের কোফতা করব, এবং চেষ্টা করব তার সাথে আরও কিছু বানানোর, যেটা আমি এখনও ফিক্স করি নাই, সেগুলো ফিক্স করে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এখানে আমি মাংস রান্না করছি, গরুর মাংস। এখানে আছে চিংড়ি, চিংড়িটা আমি এখন একটু পর ঠিকঠাক ক্লিন করে নিব। আর আর এখানে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেন, এখানে আমি চিকেনটা রেখে দিয়েছি, এটা আমি একটু পর চুলায় বসিয়ে দিব, এটা অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে। অ্যান্ড তার সাথে পোলাও করব। অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার এবারের ঈদের মোটামুটি রান্নার মেনু। বাই দ্য ওয়ে, আমি আজকে পোলাওটা রান্না করব খুশবুর দেওয়া এই ঘি দিয়ে। এই ঘিটা দেখতে খুবই ভালো লাগছে। আই গেস অনেক দিন পর একটু ভালো মতো আমি পোলাও রান্না করব, এবং ইয়েস, শি হ্যাজ ডান এ ভেরি গুড জব। আজকে আমি পোলাওটা রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে। নর্মালি কিন্তু আমরা বাসমতি চাল দিয়ে ভাত খেয়ে থাকি, তাই এই চিনি গুঁড়া চালটা দিয়ে যখন আমরা পোলাও করি খুবই ভালো লাগে। আর তাছাড়া আমি সামটাইমস পোলাওয়ের চাল ছাড়া, আই মিন চিনি গুঁড়া চাল ছাড়া, আমি বাসমতি চাল দিয়েই পোলাও রান্না করি, বিরিয়ানি রান্না করি। এবং আমার মনে হয় কাচ্চির জন্য বাসমতি চালটাই সবচাইতে বেস্ট। ইয়েস, কাচ্চি তো বাসমতি চাল দিয়েই করে না, আর অন্য কিছু দিয়ে তো করে না। ইয়েস, সো আম রং, কাচ্চির জন্য বাসমতি পোলাওয়ের জন্য চিনি গুঁড়া বেস্ট। এখন বাজে রাত 1টা, আমার রান্নাবান্না হাফের মতো হয়নি। ভেবেছিলাম অত কিছুই করবো না, বাট একটু শখ করলো, কিছু জিনিস বানাবো, তাই বানালাম, বানাচ্ছি।
এন্ড ও আজকে তো চাঁদ রাতে আমি কোথাও যেতে পারলাম না, বাট এই যে সবাইকে একটু দেখাই যে আমার পুরা ইউটিউব জুড়ে আমার হোম পেজ শুধু গরু আর গরু, কার্টুন গরু আর আমার মেকআপ, এই হচ্ছে গিয়ে আমাদের মানে এই হচ্ছে গিয়ে আমাদের কোরবানির ঈদ। তারেক গরু এত পছন্দ করে এই কোরবানির ঈদের আগে বা অন্যান্য টাইম আমি তো দেখেছি যে এই মানুষটা কত গরুর জন্য পাগল, সো সে খালি গরুই দেখেছে। ইয়াস দেখে আমাকে টায়ার্ড লাগছে না বলো, সকালে কত ফ্রেশ লেগেছিল আর এখন কেমন লাগছে আমাকে দেখতে। আমি এখন পোলাওটা রান্না করব এবং পোলাওটা রান্নার জন্য আমি এখন এই ঘিটা ইউজ করব। ফার্স্ট একটু ওপেন করে নেই, ঘিটা স্মেলটা নেই। পারফেক্টো। বাই দ্য ওয়ে তার পাশাপাশি আমি অন্যান্য রান্নাবান্না করছি, আমি একদম শেষে দেখাবো কারণ খুবই হিজিবিজি অবস্থা রান্নাবান্নার, শেষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। আমি এখন প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিই। পোলাও থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছে, আই মাস্ট সে ঘিটা অনেক ভালো ছিল, ভেরি গুড। প্লিজ এক্সকিউজ মাই ফেস বিকজ এখন বাজে রাত 2:30 এবং আমার রান্নাবান্নার এই অবস্থা। পোলাওটা মোটামুটি ডান, পোলাওটা একটু আমি ইয়েলো কালার দিয়েছি হালকা, কিন্তু এটা আমার হলুদ আলোতে আরও বেশি হলুদ হলুদ হয়ে গিয়েছে, এত হলুদ না আমার এই পোলাওটা। তার সাথে করেছি আমি চিংড়ি এবং এখানে আছে ডিমের কোরমা, এইটা মুরগি, এটা হচ্ছে বেপ, এটা হচ্ছে সাগুদানা কাস্টার্ড, এখানে আমি ফ্রুটস অ্যাড করব। আর আমি কালকে সকালে এই লাচ্ছা সেমাইটা করব, আর তার সাথে আমি টুনা ফিশের কাবাব করেছি, সেটা আমি সকালে ভাজবো। অ্যান্ড মোটামুটি এই আমার আজকের রান্না, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অ্যান্ড ইয়াস ঈদের দিন আই গেস একটা সুন্দর চেহারা তোমরা দেখতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকে খুবই টায়ার্ড নিয়ে সবাইকে বলতে হচ্ছে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।